আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দীপ্তি স্প্যাম থেকে দীপ্তি বলছি। দীপ্তি স্প্যামে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি জারাস কিচেনে, শপ নাম্বারটা বলে দিচ্ছি, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 44/1 রহিম স্কোয়ার, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 55। আর আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ করা আছে, নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সো আজকের এই ফুল ভিডিও জুড়ে আমাদেরকে হেল্প করবে শপের ওনার রাসেল ভাই। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। তো আমরা 7 পিসের সেট দেখতেছি। 7 পিসের সেট বলতে 7 পিস মার্বেল কোটিং সেট দেখব। মার্বেল কোটেড? জি। আচ্ছা, এটা কোন ব্র্যান্ডের ভাই? এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের হবে আপু। ওকে, এই যে কিয়াম ব্র্যান্ডের, এটা হচ্ছে হবে কিয়াম ব্র্যান্ডের। দেখেন ওদের বারকোড স্ক্যানার দেওয়া আছে, এবং অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই বারকোড স্ক্যানার দেখে অবশ্যই নেবেন আপনারা। জি জি জি। তারপর এখানে 7 পিসে কত সিএম কত সিএম থাকছে ভাইয়া? যদি 7 পিস বলতে, ঠিক আছে, মানে আগে যে আমরা মার্বেল মানে নন স্টিক সেট গুলো ব্যবহার করতাম, সেগুলা কিন্তু জাস্ট আপনার যে কাস্টিং কোডিং ছিল, আচ্ছা, আপনি ব্যাপারটা হচ্ছে এখানে কালো ছিল, এখন কিন্তু কাস্টিং কোডিং না, এখন সরাসরি মার্বেল কোডিং, আচ্ছা, মানে 100% ফুড গ্রেড নন স্টিক কোডিং যেটা। আর কাস্টিং কোডিং একটা সমস্যা ছিল কি, এগুলো কিন্তু আপনার ন্যাচারাল ছিল না, এখন যে কোডিং গুলো ছিল এগুলো টোটালি 100% ন্যাচারাল ফেট এবং 80% অয়েল সেভিং। ওকে, এগুলো তারে কি কোটেড উঠার কোনো সম্ভাবনা নাই? যদি দেখে যে চাকুটা তো আমার হাতে ছিল, ঠিক আছে, আপনি এইগুলোর মধ্যে আগে যে ননস্টিক সেট গুলো ব্যবহার হতো ওগুলোর মধ্যে কিন্তু কিছু কাঠের চামচ আপনি ইউজ করতে পারবেন। এগুলোর মধ্যে যত ধরনের স্টিল চামচ হোক, যে চামচ হোক, ধরেন আমি এটা তো বাদ দিলাম, আপনি এটা দিয়ে ঘষো, মানে চাকু আপা, এটা তো স্টিলের খুন্তিও না। এই যে দেখেন চাকু দিয়ে ঘষো হয়েছে, কিছু হয় না, কিছু কোনো স্পেসের কোনো স্পেসের কোনো চাকু, মানে আমরা এটা অনায়াসে অনায়াসে আপনি যে ধরনের সকল ধরনের চামচ, আমরা দুটা চামচ কাঠের চামচ এমনি দিয়ে দিব, মানে কাঠের চামচ ইউজ করাটাই ভালো। তারপরে আপনি বাসা যদি স্টিলের চামচ, নন স্টিলের চামচ, যে ধরনের চামচ ইউজ করবেন, ঠিক আছে, কোনো স্ক্র্যাচ পড়ার কোনো চান্স নেই, নন স্টিক কোডিং দিয়ে ওঠারও কোনো চান্স নেই। আচ্ছা ভাই, এটা কত সিএম কত সিএম থাকে? আচ্ছা, সুন্দর কথা বলছেন, আমি সাইজটা একটু বলে দেই, ঠিক আছে, দেখেন এটা সাইজটা যদি ইন্ডিকেট করি, এটা থাকবে হচ্ছে 24 সিএম একটা ফ্রাইং প্যান, আচ্ছা, যেটার মধ্যে আপনি 1 ফুটা তেল দিয়ে ইনস্ট্যান্ট 10টা ডিম ভাজবেন, যদি পোড়া লেগে গাড়ি ভাড়ার টাকা সহ টোটাল প্রোডাক্ট চেঞ্জ করে দেব। ঠিক আছে, আমি বলছি কিন্তু আপু যে 85% ওয়েল সেভিং, ওয়েল সেভিং, ঠিক আছে, আপনি এখানে জাস্ট 1 ফোঁটা তেল দিবেন, ইনস্ট্যান্ট বসে 10টা ডিম ভাঙবে। এমনিতে ননস্টিকে মার্বেলে খুব কম তেল লাগে না। আচ্যা, তারপরে এটা কত সিএম থাকবে? 24 সিএম একটা ফাইন প্যান থাকবে, ঠিক আছে, যেটা আমাদের যত ধরনের ভাজা আছে সব করতে পারবেন, করতে পারবেন। তারপরে থাকবে আপনার 18 সিএম একটা মাল্টি প্যান, যেটার মধ্যে আপনি অনায়াসে আধা কেজি থেকে 1.5 কেজি মাংস করতে পারবেন, দুধ চা কফি করতে পারবেন, এবং লিকুইড জাত যত আইটেম আছে, যেমন আপনি ডাল করতে চাইলেন, স্যুপ করতে চাইলেন, এটার মধ্যে অনায়াসে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, গেল 18 সিএম একটা মাল্টি প্যান। এরপর হচ্ছে 22 সিএম একটা কড়াই, যেটার মধ্যে অনায়াসে ঠিক আছে 1 কেজি আপনি মাংস করতে পারবেন, 6 থেকে 8 জনের একটা কারি করতে পারবেন, ঠিক আছে, আর এই কারি জাতীয় যত আছে আইটেম আছে সবাইটার মধ্যে করতে পারবেন অনায়াসে। এরপরে থাকে 24 সিএম ক্যাসারল, ঠিক আছে, যেটার মধ্যে আপনি, ঠিক আছে, অনায়াসে 1.5 থেকে 1.5 কেজি পোলাও, 1 কেজি রাইস, মাংস করলে 3 কেজি প্লাস করতে পারবেন, ঠিক আছে, কারণ মাংসটা তো একটু কমে, 3 কেজি দিবেন ওটা কমে 2.5 কেজি হয়ে যাবে, ঠিক আছে, সুন্দর, ঠিক আছে। এর মধ্যে আবার বলি, ঠিক আছে, মাংস করলে আপনার আপনি আর 3 কেজি প্লাস করতে পারবেন, যদি রাইস করেন, যদি মোটা ভাত, ভাতের চাল তো সবার একরকম থাকে না, ভাত করলে আপনার 1 কেজি করতে পারবেন, পোলাও দিয়ে করলে 1.5 কেজি অনায়াসে করতে পারবেন এটা ভিতরে, ঠিক আছে। আর এটা হবে আপু দেখেন সম্পূর্ণ আনব্রেকেবল, মানে কোনো কারণে যদি, ঠিক আছে, আমার হাত থেকে ওটা পরে দেখেন ভাঙার কোনো চান্স নেই, আর কিভাবে ফেলবো আপা? আচ্ছা না, আর ফেলা লাগবে না, আমরা জানি যে এই কাজ, ঠিক আছে, বলে দিই, অনেকে বলবে যে আনব্রেকেবল কিনা। ওকে, তো ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে? একেবারে সহজ, ঠিক আছে, গ্যারান্টি হচ্ছে আপনার 2 বছর রিপ্লেসমেন্ট, 2 বছরের মধ্যে যদি নন স্টিক কোডিং উঠে যায়, ড্যাশবিন এই মার্বেল কোডিংটা যদি উঠে যায়, ঢাকনা যদি ভেঙে যায়, হাতল যদি নষ্ট হয়ে যায়, 2 বছরের মধ্যে আপনি পুরোনটা দিয়ে নতুনটা দিয়ে দিবো ইনশাল্লাহ। 2 বছর, 2 বছর পার হয়ে গেলে আরো 5 বছর সার্ভিসটা ফ্রি পাবেন। ওকে, 5 বছর সার্ভিস ফ্রি, 2 বছরের জোড়া রিপ্লেসমেন্ট কোটিং এর গ্যারান্টিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো প্রাইস ভাইয়া কত পড়ছে? প্রাইস আপু 4,250 টাকা রেগুলার প্রাইস, 4,250 টাকা, আমরাও 4,250 টাকা রাখি, তবে আজকে আপনার ভিডিও দেখা যারা অর্ডার করবে তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে। কত থাকবে ভাইয়া? অনলি 3,650 টাকা। তার মানে ভাইয়া 50 টাকাটা না ঝুলাইলে হয় না? না না, 3,000, এমনি তো 4,200 টাকা, এমনি তো কম দিছি। 50 টাকাটা লেস করে দেন। আচ্ছা, 50 টাকা লেস করলাম না, ঠিক আছে, আমি আরো গিফট দিয়ে দিলাম, ঠিক আছে, 4টা স্কাবার, 2টা চামচ সাথে গিফট। আচ্ছা, এটা কি 50 টাকা লেস না করে গিফট? ঠিক আছে, কমের কথা যে বললেন, কম তো এমনি দিছি, 4,200 টাকা মার্কেট প্রাইস সবাই জানে। কত পড়ছে তাহলে? 3,650, 3,650, সেই সাথে স্কাবার আর হচ্ছে 2টা চামচ, 100 টাকা প্রোডাক্ট দিয়ে দিলাম, ঠিক আছে, 50 টাকা চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা লেসের বদলে গিফট নিয়ে নিলাম। জি, ওকে,
ওকে তো ভাইয়া ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারিটা কিভাবে দিবেন একেবারে সহজই সব ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলে বাসায় পৌঁছে দেব সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা শুধু যোগ হবে ঢাকার বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্সরা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ন্যূনতম 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে দ্যাট মিন হচ্ছে বিকাশ করতে হবে বিকাশ করার পর আমি প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেব বাকি যে টাকাটা ভিউ থাকবে এটা কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবেন ওকে ওকে রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে তো আজকে আমরা দেখে নিলাম কিন্তু কিয়ামের 7 পিসের একটা ভাইরাল সেট ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে স্ক্রিনশট দিয়ে আর যোগাযোগ করবেন WhatsApp অথবা ইমোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ